থাম্বনেল দেখে তো বুঝলে যে আজকের চ্যালেঞ্জটা কি। জলে চুনতা যা, তাহলে চুনতা যা। হে গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, মানে পাপিয়া পাল ব্লগ। যে হ্যালো গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পাল ব্লগ। আর আজকে হচ্ছে আছে কি বার গো, আজকে 12 হচ্ছে সানডে, আজকে হচ্ছে 14th ফেব্রুয়ারি, আজকে ভ্যালেন্টাইন ডে। আজকে আমরা এখান থেকে শুরু করলাম, এখন টাইম হয়ে গেছে দেখো 9:10। আর এই যে আমার ঠাম্মা, এই যে দেখো গুলু গুলু ঠাম্মা নিয়ে এসছে কি বগরি তোমাদের জন্য। কুল কুল কুল, আমরা মানে বগরি বলি, সেটা হচ্ছে কুল কুল বেবি কুল। তো ঠাম্মা কোথা থেকে কুড়িয়ে আনছে বা যে, আমাদের বাড়িতে তো গাছ নেই, আর এই যে চুকিরা বড়টার তো খুবই জ্বর প্রচন্ড, আর এই যে ছোটোটা বায়না করছে, মানে কালকে যে লেহেঙ্গাগুলো আনছে অ্যাকচুয়ালি স্পেশালি তো সরস্বতী পূজার জন্য আনা হয়েছিল, তো পাগলি আজকেই পেন মানে পড়বে আর কি। আর এখন নিয়ে এসছে এই যে ধনিয়া পাতা, ডাল আধা কেজি, আরে বাঁধাকপি, আন্ডা 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 চিনো আন্ডা আন্ডা কলি ডিম, হ্যাঁ এগ, 9টা এগ এনেছে। মানে রেসিপি তো মানে কি দুপুরের খাওয়া দাওয়া আমাদের মানে একটাই হয়, মানে যে কোনো আইটেম হয়তো দুটো হবে, একটা হবে, মানে সারাদিনে আমরা একবার আনলে দুবার হয়ে যায়, তো এটা লজ্জা করার কিছু নয়, মানে সিস্টেমটা এইভাবে, ঠিক আছে। তো চলো, মানে এখন হচ্ছে মানে মানে আমি দোকান চলে যাবো 9:10 যাওয়াতে। আর আমার লুকসটা কী হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানাবে, কারণ লুকসটা দারুণ হচ্ছে আমার, দাড়ি লম্বা চুল লম্বা। অ্যাকচুয়ালি এগুলো কাটবো না, আমার ওই ফ্রেন্ডের বিয়ে বলছিলাম না, 200-400 লাগবে তার জন্য, মানে 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 তখন বিয়ে কাটবো, মানে দাড়ি কাটবো আর কি। এখন ব্রেকফাস্ট কী হবে জানি না, আমি যাই দোকানটা খুলি তারপরে গিয়ে কথা বলছি, মানে বাটার বাটার অনেক করে নিয়েছি, বাকিও করবে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো আজকে হচ্ছে 14th ফেব্রুয়ারি, সকালে তো আমি অনেক বকবক করেছি, আর সারাদিন আর কারো দর্শন হয়নি তোমাদের সাথে, মানে ওরা কি বলবে মানে 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 আজকে তো ফ্রি ছিল টোটালি, তথাপিও মানে কি করলো আমি জানি না। আজ যাই হোক, আমার থোবরা চেহারা কি অবস্থা, মানে গব্বর সিং গব্বর, এ হাত মুঝে দে দে গব্বর। আচ্ছা যাই হোক, মানে ওরা তো এখনো শুইনি, আজকে এখন বাজে রাত্রে 10টা। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আচ্ছা যাই হোক, মানে সবাই তো আর প্রপোজ সপোজ কিবা কিবি ভ্যালেন্টাইন ডে মানে মানায়, তো তো আমি ভাবলাম একটু মানে ঘুমের থেকে একটু সারপ্রাইজ দিয়ে দিই, মানে কালকে কিস ডে ছিল, তো আমি ব্যথা বাবা কোথায় ওইখানে ব্যথা ব্যথা ব্যথা, ও আচ্ছা আমার পুচকি মার বলে ব্যথা। হ্যালো বলে দাও সবাইকে, হ্যালো বলে দাও, ব্যথা ব্যথা ব্যথা। আচ্ছা যাই হোক, মানে ব্যথা, আচ্ছা যাই হোক, ব্যথা 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 তো উঠেছে। আজকে আমি একটা জিনিস এনেছি, মানে ভ্যালেন্টাইন ডে স্পেশাল, তো 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 মানে আমি দিচ্ছি একটা জিনিস তোমাদেরকে, বলবো দেখাবো, আমি ওর জন্য আজকে একটা জিনিস এনেছি, মানে দেখাবো তোমাদেরকে সেটাই। আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, হো 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 হো, মানে ও সাইডে এনে রেখে দিয়েছিলাম বাট ও দেখেনি, বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে লুকালো লুকি লুকি কি এটা পড়ো তো তোমরা বুঝলে তো, ঠিক আছে কি জিনিস বলো তো, এই যে আই ব্রো ড্রয়িং। তো এই গিফটটা দিয়ে আমি ওকে ভ্যালেন্টাইন ডের একটা গিফট ফার্স্ট টাইম দেবো, আর এটা তো ওই যে টেডির দিন যে আনেছি সেটাই,
গুটু গুটু এটা আমার গুটু মা ও তোমাদের সাথে কথা বলে না না কথা বলে আচ্ছা যাও আরেকটা জিনিস এনেছি আমি তো চলো গডরেজটা খুলে নি খুলে মানে লকারের ভিতরে সবাই লকারের ভিতর দেখায় না আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা জিনিস এনেছি মানে অ্যাডভান্স ঠিক আছে এই যে দেখো অ্যামাজন থেকে এনেছি বন্ধ করে দি কি বলতো আইডিয়া করো গেস্ট করো যে তোমরা কি আমি ওর জন্য কি এনেছি আমি যাই হোক দেখলে তারপরে তোমরা বুঝতে পারবে ওর জন্য কি এনেছি মানে এটা শুট গাম তো ও অ্যাকচুয়ালি আমাকে বলেছিল যে এটা ওর নাকি অনেক প্রয়োজন তো আমি এটা এনেছি অ্যামাজন থেকে অনেকগুলা এর সাথে স্টিক গাম দিয়েছে তো এটার ইউজ আমি কালকে করব কারণ আমি যে দোকানে মানে বসি যে চেয়ারটা প্লাস্টিক চেয়ারটা আমি প্লাস্টিক চেয়ারটাতে এটা ইউজ করব আর কালকে আমার দোকানটা তোমাদেরকে একবার ট্যুর করাবো ওকে তো গাইস এই দেখে নাও আমি আজকের ভ্যালেন্টাইন আমি এক অনোখা গিফট দিয়ে আমি মানে ইসে করছি মানে ভ্যালেন্টাইন উইশ করছি সবাই রোজ দিয়ে উইশ করে আরও অন্য অন্য দিয়ে তো আমি একটু ইউনিক আমার জন্য ইউনিক কারণ আমার সিচুয়েশন এখন পানি তো দেখো গাইস আই লাভ ইউ বাট এটা আমার অনেক দরকার ছিল আমি বলিনি ওকে আনবো আনবো মনে মনে ভাবছিলাম তো ও আমার মনের কথাটা শুনে গিয়েছে তো নিয়ে ফাইনালি নিয়ে এসেছে আমার জন্য আইব্রো ড্রয়িং আমার দরকারই ছিল আমার এটা ছিল না আমার কাছে তো আমি ওকে বলবো বলে ভেবেছিলাম আর কালকে বাজারে গিয়েছিলাম তো তখনও আনবো বলে একবার ভেবেছিলাম ভুলে গিয়েছিলাম তো দেখি আজকে ও নিয়ে এসেছে তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ আর এটা নাও হ্যাঁ এটাও এটা আমি ওকে বলেছিলাম এটা আমার অনেক দরকার ছিল সুটগান ও মানে কিছু কিছু বানাবো তার জন্য আঠার দরকার তো আমি বললাম আঠার দরকার কত আঠা কিনে লাগাবো তো এগুলো আনার জন্য বলেছিলাম তো একটা এটা একবার লাগালে আর খোলা যাবে না যখন ও একবার দোকানে বসে মনে হয় ঢুকিয়েছিল দেখেছে ট্রাই করে আঠা হয় প্রচুর আঠা হয় না এর সাথে ফ্রি দিয়েছে এইগুলো স্টিকগুলো দিয়েছে মানে গাম স্টিক খুবই প্রয়োজন আমি মানে দেখলাম খুবই ইউজফুল জিনিস এটা তো এটার লিংক আমি কাজ করে না লাগাই দেখছিলাম হ্যাঁ এটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো যদি কেউ পারচেজ করতে চাও তাহলে আমার ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবা অ্যামাজনের আমার লিংকে গিয়ে তোমরা মানে পারচেজ করে নেবা কোনো অসুবিধা নেই আর আমি সারাদিন তো কোনো কিছু করা হয়নি ও বলছে আমি সারাদিন কিছু করিনি আজকে ফ্রি ছিলাম ফ্রি বলতে আজকে আরো ডাবল এই দুদিন যে হাজিরা গুলো খেয়েছিল একবার মানে ওরা দুপুরে শুধু খেয়েছে কিন্তু আজকে যেটা হাজিরা ছিল সেটা দুই বেলা সকালেও খেয়েছে দুপুরেও সকালে একবার রান্না করেছি আবার দুপুরে আবার ঘর টর সাফা করেছি তো কিছু দেখানি হয়নি কারণ আমরা একটা চ্যালেঞ্জ করবো আজকে ওই চ্যালেঞ্জটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য মানে সারাদিনে কিছু ব্লগ দেখানি হয়নি কারণ অনেকগুলো মিলে অনেক টাইম হয়ে যায় আধা ঘন্টা হয়ে যাবে তার জন্য কেউ তো দেখবে না তো চলো অলরেডি এই ভিডিওটা যেটা বলছি আমরা মানে 6 মিনিট হয়ে গিয়েছে তো চলো আজকে একটা ইউনিক মানে চ্যালেঞ্জ করব ইউনিক মানে কি সবাই করে শাস্তিটা ইউনিক বাট আমাদের জন্য আর কি মানে একটু পানিশমেন্টটা ইউনিক হবে যেটা নাকি টাফ ও আমাকে একটু ট্রাই করেছিল আচ্ছা যাই হোক পরে বুঝতে পারবে কি পানিশমেন্ট বাট এখন আমরা মানে ইসে করব চ্যালেঞ্জ করব 2 kilo grapes মানে পার হেড 1 kilo করে গ্রেপস খাবো আমরা 2 kilo না 1 kilo 1 kilo সরি গাইস 1 kilo আমরা দুজনে মানে ভাগিয়ে নিব তারপরে খাবো অনলি টাইম থাকবে ঠিক আছে টাইম থাকবে 2 মিনিটের টাইম থাকবে বেশি লং করবো না কারণ ভিডিও বহু প্রচুর লম্বা হয়ে যায় জুয়ে হেরে যাবে 2 মিনিটের মধ্যে ওকে পানিশমেন্ট দেওয়া হবে ওকে তো স্টে টিউন উইথ মি আর চ্যালেঞ্জটা দেখো তো টা 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 থোকার থেকে সব একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি মানে আঙ্গুরগুলো তারপরে এখন ইউনিকভাবে হবে মানে আজকের চ্যালেঞ্জটা উইদাউট
মানে হাত লাগাবো না আর মানে এইভাবে খাওয়া হবে দুই মিনিট টাইম থাকবে চল্লিশটা করে আমরা আঙ্গুর নিয়েছি অনলি চল্লিশটা করে আঙ্গুর তো এই আঙ্গুরগুলো মানে দুই মিনিটে শেষ করব শেষ করে যে মানে হেরে যাবে ওর জন্য একটা ইউনিক মানে পানিশমেন্ট থাকবে তো চলো স্টার্ট করা যাক গেমটা তো এই যে এই তো দেখতে পাচ্ছ দুই মিনিট অত শাস্তিটার জন্য আগে হাসি হচ্ছে ওয়েট স্টার্ট স্টার্ট হয়ে গেল তো না রিসেট তো দুই মিনিট টু মিনিটস রেডি স্টার্ট One minute 20 seconds. Duto hobe na. No. এখানে কি খিচুড়ি খাওয়া হচ্ছে নাকি ও চিটিং করছে এটা কোনো কিছু না আমি বলছি একটা একটা ও চালাক গাইজ দেখো আমি কো বলছিলাম একটা একটা করে খেতে বাট বলা হয়নি দুই মিনিটের মধ্যে খেয়ে শেষ করতে হবে এটা বল একটা একটা করে কেন খাবো আমি তাহলে যে আগে শেষ করতে পারে তো চিটার চিটার না দেখো দেখতে পারলে চিটার আগে বলা ভ্যালেন্টাইন ডে নে ও চিট করেছে কে চিট করছে কেউ চিট করে না বাবা না দুই টাইম দিতে দুই মিনিটে শেষ করতে লাগো তো দুই মিনিট আগে আমি শেষ করে ফেলাইছি দুই মিনিটে দুইটা দুইটা খাইবা আর আমাকে বলছিল তুমি দুই মিনিটে চল্লিশটা খেতে পারবে না আর তুমি তো এখানে বিশটাও খেতে পারবে দুই মিনিটে আমাকে এত বলছে তুই দুই মিনিটে আমি বললাম যে রাত্রে করে টক খেতে পারবো না তো তো আমাকে বলছে যে দুই মিনিটে তুমি চল্লিশটাও খেতে পারবে না তো চলো শাস্তিটার জন্য একটু রেডি হয়ে যাও কি শাস্তি বলো তো দেখি শাস্তিটা আজকে একদম ইউনিক মানে আমার বলে হাসি পাচ্ছে একবার ট্রাই করেছিলাম তো তার জন্য এটা হবে জলে চুন তাজা তেলে চুল তাজা কেন এটা বলতে কি একবারে উট পাহাড় জলে চুন আমি বলছি শুনো জলে চুন তাজা তেলে চুল তাজা স্প্রিটে পাঁচবার স্প্রিটে পুরো নো মানে থাইমা থাইমা মানে নো মানে একদমই কোনো হ্যাঁ জুলে জলে চুন তাজা আর তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে চুন তাজা জলে চুল তেলে চুন তাজা করে দিচ্ছে দেখো ও আমাকে ফাসাচ্ছে হবে না গাইস হবে না একদম স্পিড এইভাবে না ভাইবো পারবে না জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা দেখো আমি ক্লিয়ারলি বলে দিয়েছি গাইস না 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 একদম স্প্রিট স্প্রিট হবে না হবে না আমি খেলবো না 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 জলে চুন তাজা তেলে তুল তাজা জলে চুন তাজা তেল মানে এটা থামা চলবে না রানিং পুরো পাঁচবার বলো পাঁচবার বলো জলে চুন তাজা তেলে চুল তাজা
জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা দেখেছ পারছি না এরকম করে তো আমিও পারবো স্পিরিট পুরো স্পিরিটে থামতে পারবা না জলে চুল তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা চুল তাজা আচ্ছা আমি তাহলে তোমাকে একটা বলছি তুমি বলো দেখি পাখি পাকা পাকে খায় ও পাখি পাক পাখি পাকি পাখি পাকা পাখি পাকা পেকে পেকে খায় পাখি পাকা পাকি খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেকে খায় বলো ভাই পেপে 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 খায় পাখি পাপা আচ্ছা দাঁড়াও আমি আরেকবার বলে দিচ্ছি জলে তুল তাজা তেলে না না স্পিরিট জলে তুন তাজা এমন করে বল না স্পিরিট পুরো স্পিরিটে পাঁচবার জলে চুন তাজা তেলে তুল তাজা জলে চাল চাই গাইস দেখো হবে না হবে না হবে না স্টপ ঠিক আছে নিজে পুরো কেন হার মানে আমি বলেছি গাইস আমি বলেছি জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুল তাজা তেলে চুল তাজা জলে চুল আমি কথা দেখো এমনও আমি কথা বলতে পারি দেখো তো বিয়া ভাত খাবো এখন আমি এইভাবে কথা তার জন্য মুখে বেজে যায় জলে চুন তাজা তেলে তুল তাজা বাবা পারলো না না বাবা তুমি কত শুনো মা একবার জলে তুল তাজা আর চুনে তেলে তেল তুজা নি তেল তুজা আই হোপ কি গাইস তোমাদের আমাদের এই ভিডিওটা মানে ভালো ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের তরফ থেকে মানে লাইক 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 আর রেড কালার সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব আর বেল আইকনটা মানে প্রেস করে দিবা আর আজকের জন্য ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি তো টিল দেন একবার হ্যাপি বাই বাই ভ্যালেন্টাইন ডে টেক কেয়ার Good night and be happy, be healthy and be safe. Ta-da! আমার তো বলছি ওটা তো বলেই দিল যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবে তো চলো আচ্ছা তাহলে আরেকবার লাস্ট টাইম বলে দিচ্ছি লাস্ট টাইম বলে দিচ্ছি জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা চুল তাজা আমাকে কনফিউজ করাচ্ছে আচ্ছা যাই হোক টাটা 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 গুড নাইট গুড নাইট